হ্যালো বন্ধুরা, আমি শুভদীপ। আজ আমরা যাচ্ছি সেবনদুর্গা হিলস, যেটা ছিল ব্যাঙ্গালোর সিটি থেকে মাত্র 60 কিলোমিটার দূরে। এখানে ট্রেকিং করাটা যেমন ইজি ছিল না, তেমনই এখানে আসাটা আমাদের কাছে ছিল বিশাল একটা চ্যালেঞ্জ। তাহলে চলো ফার্স্ট থেকে শুরু করা যাক। হ্যালো গাইস, এখন টাইম হচ্ছে কটা? 5:42। এখন আমরা বেরিয়ে গেছি হোস্টেল থেকে পাঁচিল টপকে। তো এখন আমরা যাচ্ছি বাস ধরতে, কারণ টাইম আমাদের অনেক লেট হয়ে যাচ্ছে। আমরা তাড়াতাড়ি যেতে হচ্ছে আমাদের আমাদের বাসের টাইম আছে কটা? 5:55 মনে হয়। আমাদেরকে কিছুটা হেঁটে যেতে হবে। পাপু আমাদের টাকা তুলছে। এখান থেকে আমাদের যেতে হবে হচ্ছে শঙ্কর মাঠ হেঁটে। এখান থেকে আমাদের বাস আছে, জানি না ধরতে পারবো কিনা, টাইম অনেকটা লেট হয়ে গেছে। শঙ্কর মাঠের বাস স্ট্যান্ড, আমরা প্রায় 6:00 পৌঁছে গেছি। একটা বাস চলে গেলো, আমাদেরকে ছেড়ে ধরতে পারলাম না। ব্যাঙ্গালোর সারা দিন বাসে ঘুরতে পারবো বিএমটিসিতে, ফ্রিতে, এটা দেখালেই হয়ে যাবে। হচ্ছে মাইসুর রোড বাস স্ট্যান্ড। তো আমাদের একটা সমস্যা হয়ে গিয়েছে যে আমাদের বাস যেটা যাওয়ার কথা ছিল ডাইরেক্ট, সেই বাসটা চলে গিয়েছে। তো আমাদেরকে এখন কাটা সার্ভিস করে যেতে হবে। এখান থেকে যেতে হবে একটা জায়গা, ওইখান থেকে মাগাদি যেতে হবে, মাগাদি থেকে আবার বাস পেয়ে যাবো, সমস্যা নেই। আমাদের পাঁচ কাটা দিনটা ছিল সানডে, তার জন্য আমাদের বাস ছিল একটু কম আর আমাদের হয়ে গেছিল একটু লেট, প্রায় 6-7টা বাস। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, প্রায় 6-7টা বাস চেঞ্জ করার পর আমরা পৌঁছে গিয়েছিলাম সেবনদুর্গা ক্রস, যেখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের টাইম হয়ে গিয়েছিল 12টা আর আমাদের পেয়ে গেছিল খুব। আমরা চলে এসেছি, এটা হচ্ছে মাগাদি তার আগে পর্যন্ত। তো তোমাদেরকে সেবনদুর্গা হিলস যেতে হলে তোমাদেরকে এখানেই নামতে হবে। আর এখন টাইম হচ্ছে 12:30 মতো। আমরা ওই জন্য খেয়ে নিচ্ছি কিছু, খাওয়ার পর আমরা উপরে উঠবো পাহাড়ে থালি। আর এখানে আমরা খাবো হচ্ছে থালি। চলো এখানে খেয়ে নিই চটপট, তারপরে আবার দেখা হচ্ছে। এখান থেকে হচ্ছে আমাদের অটো আছে, অটো করে যেতে হচ্ছে পার হেড 40 টাকা নিচ্ছে। বললাম আমি বার্গেনিং করলাম, বার্গেনিং করার পরে 1 টাকা কমাচ্ছে না, 35 টাকা বললাম, 35 টাকা কমাচ্ছে না, 40 টাকায় বার্গেনিং কিছু করার নেই গাইস। এখন এত রোদ কি বলবো, সবার মুখের অবস্থা দেখছো কালো কালো হয়ে গেছে পুরো, ট্যান পড়ে গেছে। সেবনদুর্গা ক্রস থেকে সেবনদুর্গা মন্দির পর্যন্ত যাওয়ার জন্য আমরা নিয়েছিলাম অটো, আর অটোতে নিয়েছিল মাত্র 40 টাকা। হ্যালো গাইস, তো আমরা ফাইনালি পৌঁছে গিয়েছি। এখানে একটা মন্দির আছে দেখতে পাচ্ছ পিছন দিকে আমার, এখানে খাওয়াচ্ছে। আর এদিকে সামনে সামনে দেখতে পাচ্ছ, এদিকে পুরো দোকানে ভর্তি ঠাকুরের জন্য জিনিসপত্র কেনার সব জিনিসপত্রগুলো আছে। আর পাশে এদিকে দেখতে পাচ্ছি পাহাড় দেখতে পাচ্ছ, পুরো এই বিশাল পাহাড়টা। এখানে হয়তো আমরা উঠবো এক কিছুক্ষণ পরে। এখান থেকে মনে হচ্ছে স্টার্ট, তারপর জানি না কোথা থেকে স্টার্ট হতে পারে। এই যে দেখতে পাচ্ছি এখানে এরকম জিনিসগুলো আছে, আর এই যে উপরটা, এই যে মেন রাস্তা, এটা দিয়ে আমরা উপরে উঠবো। আবলু কুল ডাউন বেবি, এখান দিয়ে আমরা এখন ট্রাইকিং করতে একদিন উপরটা উঠবো। চলো, এক্সাইটেড তো অনেক, আর কোনো মনে আর কোনো কষ্ট আছে? তো গাইস আমরা এখন এই ভিতর দিয়ে যাচ্ছি, কারণ একটা বিশাল বড় সমস্যা হয়ে গিয়েছে। এখানে এসে জানতে পারলাম যে ট্রেকিংয়ের জন্য বুকিং সকাল 6টা থেকে 6টার সময় করতে হবে, আর একদম ভোর ভোর এসে তোমাদেরকে এই
বুকিংটা করতে হবে, যার জন্য আমরা এখন একটা রং সাইড দিয়ে যাচ্ছি, বিআইনি সাইড যাচ্ছি। কোনো গ্যারেন্টি নিয়ে যেতে পারবো কি পারবো না, বাট আমরা যাচ্ছি। চলো ভাবলু, তুমি আমাদের আগে থাকো, কারণ তুমি আমাদের গর্ব, তুমি আমাদের সাহস। আমাদের গেট বন্ধ, তার জন্য আমরা পিছন দিয়ে যাচ্ছি। আর সবাই আছে, এই যে গ্যাংস্টারকে দেখো, আবার দেখি দাও, গ্যাংস্টার সুমন দেবা। আর আমাদের ক্যামেরার পিছন দিকে হচ্ছে যে এই যে প্রায় 3-4 কিলোমিটার মতো চলে এসেছি, পেয়ে গেছি পুরো। এই হাবলু একাই স্টেমিনা, ওই দাঁড়া দাঁড়া যাস না। আর এখানে ওই এই বেল গাছ পেয়েছে, তার জন্য এখানে বেল পাড়ছে সবাই। চলেই যাচ্ছি, কোনো কি বলবো, কোনো সীমা কোনো সীমা ছাড়াই চলে যাচ্ছি আমরা। হ্যাঁ তো এখানটা আমরা একটু রেস্ট নেবো, হাঁপিয়েছো? এখানটা সত্যি মানে এত শান্তি লাগছে যে মনটা কি বলবো। ভাবলো তোর কেমন লাগছে বল? সত্যি কেমন লাগছে কি, ভালোই লেগেছে। কারণ আমরা সবসময় পড়াশোনার মধ্যে থাকি, পড়াশোনার মাঝে একটা সানডে পেয়েছি আমরা, যে এই যে ঘুরতে এসেছি, আমাদের মাইন্ডগুলো যে স্ট্রেসগুলো যে রিডিউস হচ্ছে, সেই বালের একটা কলেজের আমাদের হোস্টেল লাইফ থেকে যে এসছে এখানে, এটাই অনেক। শান্তি, আমরা মদ খেতে পারছি না, কিছু করতে পারছি না, কোনো কোনো মানে কি বলবো, আমাদের নিজেদের কোনো স্বাধীনতা নেই, নিজেদের টাকায় পড়তেছি আমরা। আমাদের যখন প্রথমে বাস দুটো মিস হয়ে যায়, ভেবেছিলাম যে হয়তো আসা হবে না, অনেকবার ঘাত প্রতিঘাত আঘাত বারে বারে পায়খানা, তারপর তো কিন্তু তার মনে একটা জোশ ছিল যে না মরতে হ্যাঁ বো জো ঘর পে রে যাতে সেটাই যতটুকু মজা করার আবার কাল থেকে সেই গেল এক জায়গায় আছি, তারপরে যে যার বিভিন্ন শহরে বিভিন্ন দেশে যে যার সবাই চলে যাবে। কিন্তু এই দিনগুলো খুব সত্যি মনে রাখার বিষয় যে বাবু ঘর করবে, ঘর করবো আমি, তার খেতে যাবো, বিয়ে বাড়ি তো অন্য কিছু নয়। তো আমরা এখন এখানটা একটু বিশ্রাম নিয়েছিলাম, এই জায়গাটা, এখান থেকে উঠলাম, এখান থেকে গিয়ে আমরা সোজা নিচে নেমে ওই যে পাহাড়টা উপরে দেখতে পাচ্ছ, ওই পাহাড়টা যাবো, ওই পাহাড় থেকে এই যে পাহাড়টা যাবো। তো এটাই আমাদের এখন প্ল্যান, তারপর দেখা যাক যতটা পারবো যাবো। ওই পাহাড়ে যেতে পারবি নি? আমাদের জল আছে এই যে এইটুকু,
এই এইটুকু জলে যতটা যেতে পারবো যাবো, তারপরে আবার ব্যাক করবো, কারণ বেশি দূরে চলে গেলে হয়তো যেতে পারবো না, কারণ এটা পুরোপুরি ইললিগাল। এটা আমরা কোনো পারমিশন নিয়ে কোনো কিছু না নিয়ে আসছি এখানে, কি বলবো কিছু বলার নেই, চলো এখন চলো। এখন যাচ্ছি আমরা, এখন প্রায় ওই কত কিলোমিটার হেঁটে দেখতে পাচ্ছ এই যে এই জিনিসগুলো, এই যে এই যে মাটির যে ঢিবিগুলো, এই যে এই জিনিসগুলো, এই যে দেখতে পাচ্ছ এই যে এগুলো, এগুলোই সাপ থাকে। মানে আমার আপনাদের যতটুকু অভিজ্ঞতা দিয়ে বলছি, নিচে চলে যাচ্ছে এটা কোথায় চলে আসছে এখন পুরো হাঁপিয়ে গেছি, পরে ওই যে পুরো পাহাড়টা, সব আসছে আস্তে আস্তে। এগুলো যদি আমাদের বাড়ির লোকরা দেখে, কি হবে, অ্যাডভেঞ্চার করতে গিয়ে এবার হাত পুরো মেরে গেছে, দেখে নাও। তো এখন যতদূর সম্ভব আমরা স্পিডে যাওয়ার, মানে হসপিটালে যাওয়ার চেষ্টা করছি অ্যান্টিভেনম দেওয়ার জন্য, অ্যান্টিভেনম সরি এখন পলিভেনম। এখানে পুরো হনুমানে ভর্তি। তো বন্ধুরা, এখানেই আজকে আমরা আমাদের ব্লগটা শেষ করছি, কারণ ফোনের চার্জ একদমই শেষ হয়ে গিয়েছে আর প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বন্ধুবান্ধব যাই।